তো এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর। বিসমিল্লাহ, তো আইফোন 15 প্রো ম্যাক্স আনবক্সিং হয়ে গেল। অর্ডারের X8B অনেকেই চেয়েছিল যে সিলভার কালারটা দেখার জন্য, এর জন্য আপনাদের একটু দেখাচ্ছি। হ্যান্ডি একটা ডিভাইস এবং কি খুব স্লিম স্লিম ডিভাইস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একসাথে দুইটা সেল আপডেট, একটা কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে অর্ডারের X8B। আর এক্সচেঞ্জ করে কিন্তু নিচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স আমাদের এক ভাইয়া। তো উনি আমাদের কাছ থেকে এটা নোট 20 আলট্রা নিয়েছিল বিগত এক মাসটা দেড় মাস হবে ভাইয়া, এক মাস দেড় মাস। যাই হোক, উনি হচ্ছে এটা স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা দিয়ে আর আইফোনে চলে যাচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের 256 জিবি। তো আমরা এটা আনবক্সিং করব, আর একটা হচ্ছে অর্ডারের X8B। তো ভাই আমরা শুরু করি। হ্যাঁ বিসমিল্লাহ, ভাইয়া হচ্ছে টানা এক মাস কি করেছেন ভাই, তারাবি নামাজ পড়াইছেন মাশাল্লাহ, খুব ভালো একটা কাজ, পায়ার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স নিচ্ছে, ঈদ ঈদের এটা মানে গিফট নাকি হাদিয়া? হাদিয়া হাদিয়া মাশাল্লাহ। তো এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর। আর ন্যাচারাল টাইটেনিয়াম, এটা হচ্ছে 256 জিবি, সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোন। তো অনেকেই কিন্তু চেয়ে থাকে যে আইফোন নেওয়ার জন্য, আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই আইফোনগুলো ছাড়াও অ্যান্ড্রয়েড ব্র্যান্ড নিউ ইউজড যে কোনো ফোন নিতে পারবেন, ঠিক আছে? আর যারা ঢাকার বাইরে আছেন ঈদের পরে তারা কিন্তু সরাসরি আসতে পারেন। আর এখন যারা নিতে চান ঈদের আগে, আর মাত্র 2 দিন আছে, সবাইকে ঈদ অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দেই। আর আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো প্রাইজে ফোন নিতে। আর এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, আবারও দেখাচ্ছি কালারটা সুন্দর। ভাই একটু ওঠান, বিসমিল্লাহ। তো আইফোন 15 প্রো ম্যাক্স আনবক্সিং হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যতই দিন যাচ্ছে কোম্পানি খালি কেবল দিয়ে দিচ্ছে, চার্জার দিচ্ছে না। আমাদের ভিউয়ারদের জন্য যদি কিছু বলতেন, আসলে আপনার ফিলিংসটা কি এবং কি মানে সব কিছু মিলিয়ে আর মাত্র 2 দিন ঈদের বাকি? হ্যাঁ ভালো লাগতেছে, অনেক আগে থেকে আশা ছিল 15 প্রো ম্যাক্স কিনবো, কিনতে হলো আর কি ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ অর্ডারের X8B এটাও কিন্তু আনবক্সিং করব। আর আমাদের বড় ভাই চলে আসে, ও অলরেডি ঘটনা হয়েছে কি ভাই এসে কালার দেখছে, আবার খোলেন, যেহেতু একবার দেখা হয়েছে সমস্যা নাই, আবার আনবক্সিং করা হোক। এটা ইচ্ছা ছিল গ্রিনটা নেওয়ার পরে, আপনার ভাবি দেখার পরে আর কি সিলভারটা চয়েস করে, এই জন্য আর কি এটাই নেওয়া। আচ্ছা গ্রিনটাও কিন্তু সুন্দর, এটাও কিন্তু এটাও সুন্দর। আচ্ছা এই দেখেন গ্রিনটা কিন্তু এরকম হবে, লেদার ফিনিশিং এর ভিতরে সাইড দিয়ে এরকম হবে। আর এটা হচ্ছে সিলভার কালার, অনেকেই চেয়েছিল যে সিলভার কালারটা দেখার জন্য, এর জন্য আপনাদের একটু দেখাচ্ছি। কালারটা কিন্তু রেডিয়ান টাইপের ভাইয়া, হ্যাঁ খুব সুন্দর আসে, এটা কিন্তু মানে খুব সুন্দর লাগে। আর রোদের ভিতরে গেলে এটা আরো বেশি ভালো লাগে, কারণ এইটা হ্যান্ড ফিলটা খুব ভালো করছে, আর হ্যান্ডি একটা ডিভাইস এবং কি খুব স্লিম 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 ডিভাইস। আর গত ভিডিওতে যারা এই কালারটা দেখেছিলেন গ্রিন কালারটা, আজকে দেখে নেন, এটা হচ্ছে অনার X8B সিলভার কালার। আর এটা স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ইউজ করা আছে। কনফিগারেশনটা একটু জানিয়ে দেই, অর্ডার X8B 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, 35 ওয়াটের চার্জার ইউজ করা আছে, আর শেপটা কিন্তু খুবই সুন্দর। ফ্রন্টে ইউজ করা আছে 50 মেগাপিক্সেল, এটার ব্যাটারি হচ্ছে 4500 mAh এর ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ইউজ করা। তো আলহামদুলিল্লাহ অ্যামোলেড ডিসপ্লের ভিতরে এই বাজেটের ভিতর ভালো ভাইয়া। এখন প্রাইজিং বিষয়টা নিয়ে আসি, মানে কেমন লাগছে প্রাইসটা? প্রাইসটা ভালো, আমি অন্য অন্য জায়গা থেকে একটু আর কি কম পাইছি। আর আপনার তো ব্লগটা আমি অনেক আগে থেকে দেখি, আপনাকে অনেক ভালো লাগে, আপনার বিশেষ করে আপনি যে কথা বলেন আমার খুব ভালো লাগে। আর আরেকটা কথা হচ্ছে আমি প্রায় 2 বছর যাবত আর কি আপনার ব্লগ দেখি, 2 বছর। আচ্ছা তো মিরপুর থেকে আসা, মানে হঠাৎ করে অর্ডারের ফোন কেন পছন্দ? এটা আর কি মডেলটা ভালো লাগছে আর কি, আর হচ্ছে ঈদের আগে একটা গিফট করার দরকার ছিল, তো এই প্রাইজের মধ্যে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। আসলেও কিন্তু খুবই সুন্দর একটা ডিভাইস, সুন্দর একটা ডিভাইস, ভালো করছে। তো আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু আসতে পারেন, ঈদের 2 দিন আছে, আমার মনে হয় যে এই প্রাইজে আর দিতে পারবো কিনা জানি না। টোটাল হচ্ছে 20 পিস প্রোডাক্ট পেয়েছিলাম, ম্যাক্সিমামই হোলসেলে চলে গেছে। আর এইগুলা হচ্ছে যে কয়টা আছে আপনারা চাইলে নিতে পারবেন। ভাই আমাদের ভিউয়ারদের জন্য কিছু কি বলার আছে? বলার বলতে আসিফ ভাই আসলে সবাইকে চাই একটু কমের মধ্যে আর কি জিতে, আমি অনেক জায়গায় দেখছি প্রাইস বেশি, হয়তো
ভাই অন্য জায়গায় কম পাই কেন, এটা তো আপনাকে বুঝতে হবে। না, ঘটনা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমি এই যে অনার X8B এবং X9B হোলসেলে নিছি, হ্যাঁ, টোটাল হচ্ছে আজকে 20 পিস ঢুকছিল, আপনি হয়তো দেখেন নাই আমাদের পেজে টোটাল 20 পিস নিয়ে এইভাবে একটা পিকচার তুলছে। হ্যাঁ, আমি তো দেখলাম, এখন একটাও নাই, দুই তিনটা আছে আর কি, চারটা আছে, চারটা আছে, আপনার এটা দিয়ে পাঁচটা ছিল। ভাই কারো লাগলে অবশ্যই আসবেন, আমার প্রাইসই রাখবেন তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যদি থাকে, আর যদি না থাকে আমার কাছ থেকে যারা নিছে আমাকে আবার 500 টাকা তাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা, দিতে হবে, এবং কি পরবর্তীতে দামটা একটু বেড়ে যাবে। সিস্টেম হচ্ছে এটা, যেমন অন্যান্য ফোন আমার কাছে নাই, আনতে গেলে একটু বেশি, এটা স্বাভাবিক, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমিও আপনাদের জন্য এই পর্যন্ত আসতে পারছি, শুরু করতে পারছি, এবং ভবিষ্যতে ভালো কিছু ইনশাআল্লাহ দিব। যে প্রাইস 2-100 টাকা বেশি হইতে পারে, কিন্তু জিনিসটাতে জেনুইন থাকে এবং ভালো থাকে, সেটাই হচ্ছে মেইন বিষয়। তো আনবক্সিং হয়ে গেল X8B, 8GB, 512GB, এগুলা চেক করে দেই ভাইয়া, শেষ করে দেই তাহলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই পাশে হচ্ছে 15 প্রো ম্যাক্স, সব কার্যক্রম চলতেছে, এটা সেটআপ চলতেছে। তো এই ছিল আজকের ভিডিও, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।